কর্মবিরতি উঠছে, তবে আজ নয়, আগামীকাল থেকে জরুরি পরিষেবায় যোগ দেবেন জুনিয়র চিকিৎসকরা। 11 দিন পর স্বাস্থ্য ভবন থেকে অবস্থান প্রত্যাহারের ঘোষণা হচ্ছে এবং আজ থেকে অবস্থান প্রত্যাহার হয়ে যাবে। তবে সুবিচারের দাবিতে আন্দোলন চলবে এবং এই সুবিচারের দাবিতেই আজ বিকেল 3টায় সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা, যেখানে সাধারণ নাগরিকদেরও তারা আহ্বান জানিয়েছেন। গতকালই রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা এই সিদ্ধান্তের কথা জানান। 42 দিন পর অবশেষে কর্মবিরতি তুলে নিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার জেনারেল বডির বৈঠক হয় দীর্ঘক্ষণ এবং তারপরেই এই সিদ্ধান্তের কথা জানানো হয় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফে। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, আজ অবস্থান তুলে নেওয়া হবে, তার আগে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন জুনিয়র চিকিৎসকরা, কি আপডেট পাচ্ছ? দেখো, তার আগে স্বাস্থ্য ভবনের সামনে তাদের আজকের মতো শেষ হচ্ছে জেনারেল বডির বৈঠক। সেই বৈঠক হওয়ার কথা রয়েছে, যদিও 1:30 থেকে বৈঠক শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো জুনিয়র চিকিৎসকদের বেশিরভাগই এসে পৌঁছাননি। তাই মনে করা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবেই সেই জেনারেল বডির বৈঠক শুরু হতে দেরি হবে। জেনারেল বডির বৈঠকের পর তারা মিছিল করে যাবেন সিজিও কমপ্লেক্স, এবং সিজিও কমপ্লেক্স থেকে তারা আবারও স্বাস্থ্য ভবনের একটি অংশ ফিরে আসবেন এবং একটি অংশ প্রথম থেকেই স্বাস্থ্য ভবনে থাকবেন, কারণ এখানে যে ধর্ণা মঞ্চের যে কাজ চলছিল সেই কাজ বা সরিয়ে নিয়ে যাওয়ার কাজ সেই সমস্ত তারা দেখবেন। আংশিকভাবে তারা বলছেন যে কর্মবিরতি তারা তুলে নিয়েছেন, কিন্তু 27 তারিখ পর্যন্ত তারা দেখবেন, তারপর তারা ভবিষ্যতের আন্দোলনের রূপরেখা আজকে জেনারেল বডির বৈঠকে ঠিক করবেন। অন্যদিকে আরজিকর থেকে আজকে 11 জনের চিকিৎসকের একটি দল তারা অভয়া ক্লিনিকের কাজ শুরু করে দিয়েছেন, এবং বন্যা কবলিত কোন কোন জেলায় কতজন করে ডাক্তার যাবেন, ধরনের পরিষেবা তারা দেবেন, সেই সমস্ত বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। শ্যামবাজারে মশাল মিছিলেও যোগ দেবেন রাত 12টার সময় এই জুনিয়র চিকিৎসকরা। অর্থাৎ মিটিং শুরু হতে এখনো কিছুটা সময় রয়েছে। মৌমিতা, নজর রাখো, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।